বাগান ডায়েরি চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজকে যাচ্ছি ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান আন্ডার-18 ম্যাচ দেখতে, তো ব্যারাকপুর স্টেডিয়ামের উদ্বোধন। তো আমার সাথে তো সৌরদীপও যাচ্ছে, তো দেখি চলো সৌরদীপ কী করছে আজ। দেখো যার কথা বলেছিলাম, তো আমার ভাই এসে গেছে, প্রথমবার ম্যাচ দেখতে যাচ্ছে। তো হ্যালো বলে দে সবাই। হ্যালো, তো খুব নেইমারের বড় ফ্যান আর তো ওয়েস্ট বেঙ্গল সাপোর্টার, তো মনে হয় আজকে আমি আরও একসাথে বসতে পারবো না, দেখা যাক কী হয়। তো চলো এখন আমরা বাসে উঠবো, এখন ভিডিও ফিডিও আর হবে না, আবার মাঠে গিয়ে ভিডিও হবে। তো চলো, তো আমরা এখন ওয়্যারলেস মোড়ে নেমে গেছি, দেখে নাও এখনও বাকি আরও অনেকে আসবে, সায়ন আসছে আর এছাড়া আকাশবাণীর টিম মেম্বাররা আমাদের সাথে জয়েন করবে একটু পরে। সবাই এখন অন দা ওয়ে রয়েছে, দেখতে থাকো। আমরা ব্যারাকপুর মানে ওয়্যারলেস মোড় চলে এসেছি, আর আমার সাথে আমরা তো আগেই এসেছি, নতুন করে আর কি আসবো, দাঁড়িয়েছিলাম ওর সাথে দেখা হলো, মানে ও দেখা হলো মানে এসছে মেন তো আমি। তুমি কি এসব এসব মানে কেরানি খাবে ভিডিও খেয়ে? আর আর আজকে তো দেখতেই পাচ্ছ, ওকে তো আগেই প্রথমেই আলাপ করিয়ে দিয়েছি, তোমার সাথে নামটা বলা হয়নি, ওর নাম হচ্ছে রোহান। আর আরও আসছে অনেকে, সেটা হচ্ছে কী বলবো, আরও অনেকে আসছে, টিম মেম্বার আসছে, বড়ো ইউটিউবাররা আসছে, স্মল ইউটিউবারদের সাথে মানে মিট আপ হবে বড়ো ইউটিউবারদের। চলো মাঠে গিয়ে খেলা দেখবো আর ভিডিও হবে মাঝে মধ্যে। তো আমরা এখন মাঠের দিকে যাচ্ছি, দেখো দেখে নাও, আর আমাদের সাথে মিট হয়ে গেছে আকাশবাণীর সব মেম্বারদের। দেখো সামনে রয়েছে বুদ্ধুরা। হাই সবাইকে, নতুন স্টেডিয়াম উদ্বোধন, আজ সবাই একসাথে আছি, বেঙ্গল বাগান ডায়েরি আকাশবাণী সবাই একসাথে, এই যে ইস্ট বেঙ্গল মোহন বাগান দেখো একসাথে আছি। এটা ভিডিওতে বলি সেটা কিন্তু দেখো, সেটা কিন্তু সত্যিকারেরও হয়, সেটা দেখো। আর সব থেকে বড় কথা, এখানে আমি একা মোহন বাগান, সব কটা ইস্ট বেঙ্গল সাপোর্টার, সবাই ইস্ট বেঙ্গল সাপোর্টার। আর সামনে রয়েছে আকাশ দা আর পুজো দা, একদম সামনে ওদেরকে মাঠের ভিতরে গিয়ে নেবো, ওদেরকে মাঠের ভিতরে গিয়ে ও নিয়ে নেবে, আমি বুঝতে পারছি না, জানি না এখন কিভাবে বসেছে, মোহন বাগান ইস্ট বেঙ্গল আলাদা বসেছে নাকি একসাথে বসেছে, ওটা মাঠের ভিতরে গিয়ে জানা যাবে। Thank you.
জলের পাউস তুলে আমাদের সমর্থক থেকে মানলো তো আমরা ওকে না করলাম আসলো তো কিছু করার নেই চলো বাইরে গিয়ে কথা বলবো আকাশের সাথে চলো আমরা তো এখন রয়েছি ব্যাকুর স্টেশনে খেলা তো শেষ হয়ে গেছে আমাদের মানে আমরা এখন বাড়ির পথে যাবো সবাই রয়েছি দেখে নাও সৌরদী বনমান সাউরা হেরে গেছে সেটা বল হেরে গেল আর কি আমার সাথে আসলে হেরেই যায় আমার সাথে আসলে হেরেই যায় স্যার আগেই বলেছিলাম ওর সাথে আসছি মানে আমার কপাল খারাপ এটা বেঙ্গল বাংলা ডায়েরিতেও চলে এসেছি তো আমার মুখটা দেখে সাবস্ক্রাইব করে দাও গুড্ডুদা কি বলবে আমার আর কিছু বলার নেই পুজো সব কিছু বলেই দিয়েছে তোমাদের ফেভারিট পুচিয়ে দা আরে ঠিক আছে তো চলো আজকের জন্য টাটা মাঠের গেটটা একবার দেখি দিয়ে বেলুন ফেলুন দিয়ে সাজিয়েছে ভিডিও আমি ওর হাতে ছেড়ে দিচ্ছি ও সব করবে হ্যাঁ